চালু তো আছে। আচ্ছা পয়েন্ট কি ভালো করতে পারেন? হ্যাঁ আচ্ছা আমি কথা বলবো, তিনটা দেখান আছে না, বেশি উঁচু না বেশি নিচু না, মানে সোজা সোজা দেখবেন কেমন, তিনটা সোজা সোজা থাকবে। আচ্ছা আমার মায়েরটা দেখবেন না, আমাদের সবার কান কিন্তু সমান থাকে না, ঠিক আছে? এটা তো নেচারটা তো, হ্যাঁ হ্যাঁ দেখুন ওই দিন বলটা দিন আরে তুমি শক করছো কেন, হয়ে গেছে তো ফুটো করা, বাবা গো লাগলো না লাগিনি এখন শুই নেই, এটা ভিতরে বের করে দিয়েছে। হাসানো উচিত আরে কিচ্ছু হবে না, হয়ে গেছে চলুন গ্লাভসের অসুবিধা হচ্ছে বলে দুটো গ্লাভস খুলে ফেলবো। মানে কি একবার সে ই হয়েছে বন্ধ রাখো একটু ভিডিও, ঠিক আছে? তো ম্যাডাম কেমন লাগলো? হ্যাঁ ভালো ভালো লাগলো, এতক্ষণ তো বলা হচ্ছিল যে লাগলো বা কিছু, এখন কিছু ব্যথা হচ্ছে না তো? আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট, তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন সেপ্টম পিয়ার্সিং করার জন্য, তো এই মুহূর্তে আমার সাথে ম্যাম আছে, আমি সেপ্টম পিয়ার্সিং করবো না, ইয়ার পিয়ার্সিং করবো, তো অলরেডি একটা করা আছে, তো আমি তার উপরে উপরে হবে তো ম্যাডাম, তো উপরে হবে। আর আমার সাথে দুটো ম্যাম আছে, এক ম্যাম আমার সাথে ক্যামেরায় আছে, সেই ম্যামের একটু নামটা বলার জন্য অঙ্কিতা মালো, অঙ্কিতা ম্যাম আমার সাথে আছে ক্যামেরায়, অঙ্কিতা ম্যামেরও নোজ পিয়ার্সিং হবে। আর আমার সাথে এই ম্যাম আছে, তোমার একটু নামটা লিখবো, অপর্ণা ম্যাম আছে, অপর্ণা ম্যামের আমি কান ফুটো করবো, আর তার সাথে অপর্ণা ম্যাম থেকে আরম্ভ করে সবাই আছে, একবার দেখিয়ে দাও। তো যাই হোক, আর আপনাদের একটা জিনিস আমি বলেছিলাম লাইভে এসে বলবো, তো আমার একটু নিজেকে আপডেট করার ইচ্ছে হয়েছে, তো আমি খুব শিগগিরই আর একটা কোচিংয়ে ভর্তি হয়েছি, তো আমি এখন 3-4 মাস ঠিকঠাক মতন দোকান আমি বিকেলটা খুলতে পারবো না, সেটা আপনাদের জানিয়ে দেবো কবে কি আমার ক্লাস আছে, ফার্স্ট ক্লাস আছে সামনের সপ্তাহে, তো এটা আমি বলেছিলাম লাইভে জানাবো। তো যাই হোক, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, গরম তো তাই ফ্যানটা চালিয়ে নিচ্ছি। তো এক ম্যাম আমাকে রিকোয়েস্ট করেছিল, ম্যাম না স্যার আমি নামটা বুঝতে পারিনি,
জেলটা, তাকে আমি কমেন্টে লিখে দিয়েছিলাম যে এই জেলটা, এই জেলটা যদি কারোর মানে না জানা থাকে তো এইটা আপনারা দেখে নেন ভালো করে। এই জেলটা দিলে জায়গাটা পাতলা করে দেয় এবং কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। তো চলুন আমি নিচ্ছি জেল। ক্লিপ করে আসলে ভালো হতো, তাই তো? দেখুন, ওকে। তো ম্যাম বললো, এক ম্যাম, যে ক্লিপ দিলে ভালো হতো, তাই আমার কাছে ক্লিপ আছে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধ। তো কিছুক্ষণ দেখি, ম্যাডাম আপনি দেখতে যান। তো দেখতেই পাচ্ছেন এটা দিয়ে কিছুক্ষণ মাসাজ করতে হবে। বুঝতেই পারছেন, এদিকে ফ্যাশন করবে আবার এদিকে ভয়ও লাগছে। তো যাই হোক, আমার কাজ ঠিকঠাক মতো সবাইকে পরিষেবা দেওয়া এবং জেলটা দিয়ে কিছুক্ষণ আমি মাসাজ করে নিচ্ছি, দেখুন ভালো করে। বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, চালু করো। চালু তো আছে। আচ্ছা, পয়েন্ট কি ভালো করতে পারেন? হ্যাঁ, আচ্ছা আমি কথা বলবো। তিনটা দেখা আছে না, বেশি উঁচু না, বেশি নিচু না, মানে সোজা সুবে দেখবে, ঠিক আছে? সুতা সুতি থাকবে। আচ্ছা, আমার মাটা দেখবে না? আমাদের সবার কান কিন্তু সমান থাকে না, ঠিক আছে? কিছু উঁচু না, না ম্যাডাম, আপনি একবার এখানে আসুন তো। কানটা মানে গতিটা তো মানে তো মোটা, আমি সে ভিতরে সেটা আমি ঠিক করে দিচ্ছি। আমি পয়েন্টের কথা বলছি, এটা ঠিক আছে না, এটা এই দিকে হবে না এই দিকে হবে, তাহলে আপনি একবার করে দিন কোন জায়গাটা হবে, একবার টাচ করুন। কান যদি ছোট বড় থাকে তাহলে আপনি একবার টাচ করুন। কি আপনাকে মেরে ফেলবো? আচ্ছা আপনি ঠিক করুন না, অসুবিধা নেই তো। বাড়িতে যা, বাড়িতে যা, আপনারা দেখুন, আপনারা একবার দেখুন, এতগুলো লোক এসছেন একটু। আচ্ছা, সে যেটা হোক আমি পরে মুছে একটা ঠিক করে নিচ্ছি। ওই যেখানটা মাঝখানটা তো, তো যাই হোক, আপনারা একবার ভালো করে দেখে নিন, আমাকে যেখানে বলবেন আমি সেখানটাই কিন্তু ফটো করে দেবো, পরে কিন্তু বলতে পারবেন না। ম্যাডাম তুমি ওঠো, ওই সামনে ঢোকো, এই ওঠো, হ্যাঁ ঢুকে যাও, ঢোকো, এবার দেখো ভালো করে। বুঝতেই পারছেন, মাপ নিয়ে এখন বড় সমস্যা হয়ে গেছে, সারা লাইফের ব্যাপার, ঠিকঠাক মতন করতে হবে। যাই হোক, দেখুন আর সঙ্গে থাকুন। সার্জিক্যাল দিয়ে কান ফুটো করে দিচ্ছি, কোনো সেফটি হবে না, কোনো কিচ্ছু হবে না, লাগবে না, বেশ হ্যাঁ হয়ে গেছে।
আচ্ছা ফুটোটা মাঝখানে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ধরে ধরে হার আছে নাকি? হার আছে? দেখুন এখন ভুট হয়ে গেছে, নড়বে না, একদম নড়বে না। লাগলো? না লাগেনি, হাসানো উচিত। তাহলে ওইটা আগে কয়েকটা ফুটো করে নিই, তারপর কানে গুলো একবার আমি কানে পরিয়ে দেন, এটা পরিয়ে দেবো। হ্যাঁ সঙ্গে সঙ্গে যা পাবে সঙ্গে সঙ্গে। তাহলে আমাকে গ্লাসটা খুলতে হবে, খুলুন। ও বারে বারে খুলতে হবে? হ্যাঁ, আমি একজনই বলেছিলাম যে একবারে করে, না 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 দরকার নেই, একটা কানে আগে একটা, তারপর পরে একটা দেখা যাবে। বুঝতেই পারছি, এমনি কি আসছে জানতে একবারই লাগে। আরে কিচ্ছু হবে না, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন একবারে রেডি। একটু লাগবে না, বুঝতেই পারবে না। গ্লাভস পুরো অসুবিধা হচ্ছে বলে দুটো গ্লাভস খুলে ফেলবো। মনে হয় একবার সে ই হয়েছে, বন্ধ রাখো একটু ভিডিও। আসলাম তো দেখছেন, জুয়েলারিটা সেটিং করে দিলাম, দেখুন কত ইজি, ব্যাস হয়ে গেল কমপ্লিট। দেখে বুঝতেই পারছেন এবং কত সুন্দর লাগছে, ঠিক আছে? তো এবার বলটা লাগিয়ে দিতে হবে আর গ্লাভসটা খুলে নিলাম, কারণ আমাকে গ্লাভসে জেলটা দিয়েছিলাম, যেহেতু হাতটা স্লিপ হয়ে গেছে, তো যার জন্য পুরাটা লাগাচ্ছে। না কোনো রক্ত না কিছু, দেখে বুঝতেই পারছেন। ম্যাডাম কেমন লাগলো? রিল্যাক্স, আমার লেগেছে বাবা। হ্যাঁ এটা তো নিচের টা তো খুলেন ম্যাডাম, খুলে নিন। হয়ে গেছে, খুলাম নাই বাইরে, হয়ে গেছে। দম ছাড়তে দম থাকি যেন মুর্দু কম্বল বসে দম ভাঙিয়ে দেখুন ওই দিন বলটা দিন হয়নি, দেখতেই পাচ্ছেন কমপ্লিট, ঠিক আছে? তো ম্যাডাম কেমন লাগলো? ভালো। হ্যাঁ
ভালো লাগলো? এতক্ষণ তো বলা হচ্ছিল যে লাগলো বা কিছু, এখন কিছু ব্যথা হচ্ছে না? তো ছোট ছোট বাচ্চারা করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই পারবে। আচ্ছা ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।